নগরীকরণের দিকে আগুয়াই যাওয়ার লগে লগে আমার চৌপাশত প্রদূষণের দরে সমস্যা যথেষ্ট বৃদ্ধি পাইছে। প্রদূষিত বায়ুর বাবে মানুষের জীবন লগতে পৃথিবীর অন্যান্য জীব জন্তুর জীবনধারা ক্রমাৎ বিপন্ন হয়ে গেছে। প্রদূষণ নিয়ন্ত্রণ করবলৈ কর্ণাটকের হুবলির প্রাক্তন ছাত্রর এটা সংস্থায় এটা এয়ারফিল্টার টাওয়ার উদ্ভাবন করেছে আর ইয়াক পরীক্ষণের বাবে চহৰখনত স্থাপন করেছে। চহৰখনের সরকারি বিদ্যালয়ের দেওয়ালত রং দিয়াকে ধরে বিভিন্ন সামাজিক কামর সঙ্গে জড়িত প্রাক্তন ছাত্রর এই গুটটে চহৰখনক ভবিষ্যতে ধূলিমুক্ত শহর হিসাবে গড় দিয়ার দিকত এতিয়া পদক্ষেপ গ্রহণ করেছে। জেইন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের পর কারিকরি সমর্থনলৈ সদগুরু শ্রী সিদ্ধার্থ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসকলে এয়ারফিল্টার টাওয়ার উদ্ভাবন করেছে আর হুবলি ধারবাদ টুইন সিটিত প্রথমবারলৈ এনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাসাদিন্দা রাসা আসনির অধীনত এই এয়ারফিল্টারটি উদ্ভাবন করেছিল। এই এয়ারফিল্টারটি ইন্দি পাওয়ার চক্রর পুরনি হুবলি আরক্ষী থানা চৌহদত স্থাপন করা হয়েছিল। ಅದಟ್ ಎಷ್ಟಂದ್ರೆ 50 ರಿಂದ 100 ಮೀಟರ್ ವ್ಯಾಪ್ತಿದಾಗಿ ಇದು ಸದ್ಯ ವರ್ಕ್ ಮಾಡ್ತದೆ. ಆನಂತರ ಇದನ್ನು ದಿಲ್ಲಿಯಲ್ಲಿ ಗೌತಮ್ ಗಂಭೀರ್ ಅವರು ಇದನ್ನು ಫಸ್ಟ್ ಲಾಂಚ್ ಮಾಡಿದ್ದಾರೆ. ಅದನ್ನು ನೋಡಿ ಇವರು ರಿಸರ್ಚ್ ಸ್ಟೂಡೆಂಟ್ಸ್ ಅಲ್ಲೇ ದಿಲ್ಲಿಯಲ್ಲಿ ಹೋಗಿ ಅದನ್ನು ಸ್ಟಡಿ ಮಾಡ್ಕೊಂಡು ಬಂದು ಜೈನ್ ಕಾಲೇಜಿನಲ್ಲಿ ಅವರು ರಿಸರ್ಚ್ಗೆ ಬಂದು ಅದನ್ನು ಅಧ್ಯಯನದ ವಿಷಯವಾಗಿ ಅದನ್ನು ಗಮನಕ್ಕೆ ತಗೊಂಡು ಅದರದ್ದು ಪ್ರಾಜೆಕ್ಟ್ ರೆಡಿ ಮಾಡಿದ್ದಾರೆ. প্রথমটো এয়ারফিল্টার টাওয়ার দিল্লিত স্থাপন করা হয়েছিল। প্রাক্তন শিক্ষার্থীসকলে উদ্ভাবন করা এয়ারফিল্টারটি দেশের ভিতর দ্বিতীয় আর কর্ণাটক রাজ্যের ভিতর প্রথমটো এয়ারফিল্টার টাওয়ার। জৈন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীসকলে 85,000 টাকা ব্যয় সাপেক্ষে এই ইউনিটটি নির্মাণ করেছে আর ই ভাল মানের বায়ু যোগান ধরবলৈ সক্ষম হয়। ಒಂದು ಕರ್ನಾಟಕದಿಂದ 8 ಸಿಟಿನಾಗ ಪೊಲ್ಯೂಷನ್ ಭಾಳ ಇದೆ. ಕೋಲಾರ, ಬೆಳಗಾಂ ಆ್ಯಂಡ್ ಬೆಂಗಳೂರು, ಹುಬ್ಳಿ ಎಕ್ಸೆಟ್ರಾ ಹಿಂಗೆ ಇದ್ದೇವೆ. ಅದನ್ನ ಎಲ್ಲ ಕಡೆ ಹೋಗಿ ನಾವು ಮಾಡಬೇಕು. চহৰখনত অধিক সংখ্যক এয়ার ফিল্টার স্থাপন করে জনসাধারণের বাবে এক সুস্থ তথা প্রদূষণমুক্ত পরিবেশ গড় দিয়ার লক্ষ্য স্থির করেছে সদগুরু শ্রী সিদ্ধারুদ্ধ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসকলে। প্রাক্তন ছাত্রর গোটটি গঠন করা শিক্ষার্থীসকলে সমাজক বিভিন্ন ক্ষেত্র উন্নত স্তরলৈ লৈ যোৱাৰ বাবে কঠোর পরিশ্রম করে আহিছে। ব্যস্ততার মাজতো তেওঁলোকে সময় উলিয়াই এই ধরনের সামাজিক কামসমূহ করে আহিছে। ন্যাশনাল ডেস্ক, ইটিভি ভারত অসম। এনে ধরনের অধিক ভিডিওর বাবে ডাউনলোড করক ইটিভি ভারত।